মুসলমান কয় গ্রুপ যারা ঈদ মিলাদুন্নবী করে না তাদের কাছে যদি জিজ্ঞেস করা হয় ভাই তোমরা মুসলমান আমরা মুসলমান তোমরা মসজিদে যাও আমরা মসজিদে যাও তোমরা যে আল্লাহর বান্দা আমরা সেই আল্লাহর বান্দা তোমরা যেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত তোমরা যে কোরআন পড়ো আমরা সেই কোরআন পড়ি তোমরা ঈদ মিলাদুন্নবী করো না কেন তারা উত্তর দিবে ঈদ মিলাদুন্নবী কোন কিতাবে নাই সাহাবাই কারাম করে নাই নবীয়ে করে নাই সেজন্য আমরাও করি না ঠিক কি না কথা বলেন না কেন যারা ঈদ মিলাদুন্নবী করে তাদের কাছে যদি জিজ্ঞেস করা হয় আপনারা ঈদ মিলাদুন্নবী করেন কেন উত্তর আসবে আমরা ঈদ মিলাদুন্নবী কোরআনও পেয়েছি হাদিসও পেয়েছি নবীও করেছেন সাহাবাই কেরাম করেছেন সুতরাং আমরা এই জন্য ঈদ মিলাদুন্নবী এবাদত মনে করে আদায় করি ঠিক কিনা আজকে আমরা এই দলও না ওই দলও না মনে করেন আজকে আমরা কিছুক্ষণের জন্য মাঝামাঝি আল্লাহ তো ব্রেন জ্ঞান একটা সবাইকে দিয়েছেন ঠিক কিনা কথা কয় না কেন আমার সাথে উত্তর দিবেন ব্রেন আছেনি জ্ঞান আছে আবার বলেন না আমাদের দেশে এক ধরনের লোক আছে ওনারা বলে আরে এত কিছু আমার ব্রেইনে ঢুকে না আরে মিয়া ঢুকবে না কেন তোমার ব্রেইনের মধ্যে যদি এই সাকতাইয়ের মধ্যে 10,000 কোটি টাকার ব্যবসা বাণিজ্য কিভাবে কোন জায়গায় কোন বস্তা কোন জায়গায় কোন মাল রাখছো এগুলি যদি তোমার মাথায় ঢুকে ইসলামের কথা এগুলি কেন ঢুকবে না ঢুকানোর চেষ্টা করতে হবে ঠিক কিনা বলেন খেয়াল করেন আসেন প্রথমে একটা কথা বলে ফেলি আমাদের চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে যে বুঝে না মনে মনে তারে বুঝে কথা বলে না বাবা যে বুঝে না মনে মনে তারে বুঝে যে ব্যক্তি নিজে বুঝবে না বুঝার পরেও তার বুঝার উপরে অটল আমাদের সমাজ এমন লোক আছে এই মাহফিলে এসেছেন আমি জানি বলে মাহফিলে যায় উজুরেরা ওয়াজ যেটা করবে করুক আমার এত কিছু বুঝার দরকার না উজুর আমি কি কম জানি নাকি যদি বলেন আমি যা জানি তাই আমি অটল থাকব নড়া চড়া করব না আমি মানব না এগুলি আমি এমনি শুনতে যাচ্ছি ওয়াজের পর একটা বিরিয়ানি ঠোকলা নিয়ে চলে আসব এই রকম নিয়ত করে যদি ওয়াজ আসেন আপনার পাল্টানো সম্ভব নয় আপনার ওয়াজ শুনল আপনার বাড়ি থেকে ঘুমান আর যদি ওয়াজে এটা নিয়ত করে আসেন আমি ওয়াজে যাব হুজুরারা কি বলে শুনব আমি কোন পথের মধ্যে আছি আমার আকীদাটা কি আমার হুজুরের ওয়াজের মাধ্যমে যদি বোঝা যায় আমার আকীদা অশুদ্ধ তাহলে আমি শুদ্ধ হয়ে যাব আর দেখা যাচ্ছে হুজুর যদি অশুদ্ধ বা আকীদা থাকে হুজুর যদি মিথ্যা কথা বলে হুজুর যদি বানোয়াট কথা বলে হুজুর যদি কিতাবের বাহিরে কথা বলে আমি দরে হুজুরের সাথে কথা বলে শুদ্ধরাই এনেব হয়তো আমারটা শিখাবো না হলে হুজুরটা আমি মানবো ঠিক হইলে আমারটা তুমি মানবা না হয় তোমারটা আমাকে মানাইবে চলে যাওয়ার পরে গরিবে সার দোকানের মধ্যে টেবিল ভাঙানোর দরকার নাই কথা কন এখানে আমাদের সমাজ এমন বাহাদুর আছে তো এটা মাথিবার ক্ষমতা নাই গরিব মেশো সার দোকানের যাই সোয়ার মারে মোলোর ওয়াজি না বউ থাকে জানি বেটা ই বানাইয়া কথা না এলে কন্য খুদুর নাই নিয়ে এরকম কতগুলি লোক আসেনি তো আগে কথা বলা বাবা আমি হাত জোর করে বলতেছি আমি যদি বানোয়াট কোনো কথা বলি কিতাব সারা কথা বলি এই মুহূর্তে এসে আমাকে ধরাইয়া দিবেন আপনার নিরাপত্তা আমি দেব কারণ হয়তো আপনারটা সত্য নাহলে আমারটা সত্য হয়তো আপনি শিখে নেবেন নাই আমাকে শিখাইয়া যাবেন কথা কয় না হয়তো আপনি শিখে নেবেন নাহলে আমাকে একটা হবে আল্লাহ কবুল করুক আরো জোরে বলেন না প্রথমে এই জন্য বলছিলাম যে ন বুঝে মনে মনে তারে বুঝে নিজে নিজে বুঝলে বিচার মানে তালগাছা মাছ আমার আপনার জন্য ওয়াস নয় আপনাকে কাজ হবে না আল্লাহ কবুল করুক আরেকটা কথা আপনাদেরকে আমি কথায় কথায় বলে ফেলি চট্টগ্রামের ভাষায় ওই লিবিয়া ন তৈবু নই লিবিয়া মাইলে খুশি লাইবু ও খেয়াল করো ওই লিবিয়া নইলি বিয়া এই কথাটা কেন মুরব্বীরা বলেছে তার একটা বাস্তব রূপরেখা আমি বলি আমাদের সমাজের মধ্যে বহুত আন্দা আতর ল্যাং লুলা বিওর ছোট বড় উচিত হুজুর বক্তা আলেম বাল মলই বহুত
ছোট ছোট বাচ্চা পর্যন্ত ঈদ মিলাদুন্নবীতে যায় ঠিক কি না আমি 8 থেকে 8 বছর আগে আনোয়ারা একটা মাহফিলে গেলাম 8 বছরের বাচ্চা আমারে বলে হুজুর আমি আপনার ওয়াজ শোনার জন্য এসেছি 15 মাইল দূর থেকে আপনি যাওয়ার সময় আমাকে আপনার গাড়িতে করে নিয়ে যাবেন কারণ যাওয়ার জন্য আমার গাড়ি ভাড়া নাই আমি মা বাবাকে না বলে মিলাদুন্নবীতে চলে আসি আমি তাকে বললাম কেন তুমি না বলে আসলাম আবার কথা বলে হুজুর আমার মাও মিলাদ বিরোধী আমার বাবাও মিলাদ বিরোধী আপনার কথা শুনলে তো এমনি আসতে দিবে না সেই জন্য মিলাদুন্নবী আমার ভালো লাগে মিলাদুন্নবী আমার শান্তি লাগে মিলাদুন্নবী হক মিলাদুন্নবী সত্য আমি বুঝেছি তাই আমি আপনার মাহফিলে চলে এসেছি সুবহানাল্লাহ বলেন আমি এই লোকের কথা শুনে বাচ্চার কথা শুনে আমার চোখ দিয়ে পানি বেয়ে পড়ল আমি কেঁদে দিলাম বাচ্চাটা বলে হুজুর কাঁদেন কেন আমি কাঁদলাম এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি আল্লাহ রে তুমি কত বড় দয়াবান তুমি কত বড় মেহেরবান তুমি কত বড় মালিক রব্বুল আলামিন তুমি দয়া করেছো 8 বছরের একটা শিশু বাচ্চা সে মিলাদুন্নবীর মজা বুঝেছে মিলাদুন্নবীর স্বাদ বুঝেছে মিলাদুন্নবী ভালো লেগেছে অন্তর কবুল হয়েছে গিয়েছে আল্লাহ তুমি তারে কবুল করেছো তাই 8 বছরের বাচ্চা মিলাদুন্নবীর ফজিলত বুঝে ফেলেছে ঠিক কি না বলেন আল্লাহ যারে দয়া করে নাই এমন লোক এমন মৌলবি এমন লোক আমাদের সমাজে আছে 50 বছর বুখারি শরীফ পড়াইছে 60 বছর মুতমগিরি করেছে 70 বছর মাদ্রাসা শিক্ষকতা করেছে 50 বছর মুসলিম শরীফ পড়াইছে 40 বছর ওয়াজ করেছে বাংলাদেশ নয় সারা বিশ্বের মধ্যে শত শত দেশের মধ্যে ইসলাম প্রচার করানো ওয়াজ করেছে মাহফিল করেছে সুনাম ধন্য তার সার্টিফিকেট এক বস্তা সার্টিফিকেট ওয়ালা মাওলানা এত বড় মাওলানা হওয়ার পরেও সে বলে আমি কিতাবে মিলাদুন্নবী পাই নাই হাদিসে মিলাদুন্নবী পাই নাই কোরআনে মিলাদুন্নবী দেখি নাই আমি বললাম এত ডিগ্রি ওয়ালা আলেম মিলাদুন্নবী দেখো নাই কেন 8 বছরের বাচ্চা তুমি মিলাদুন্নবী দেখো কেন আমি যুগ বিয়োগ দিয়ে দেখলাম আল্লাহ দয়া করেছে 10 বছরের বাচ্চা মিলাদুন্নবী বুঝেছে আল্লাহ হেদায়েত করে নাই 70 90 বছর বয়স ওই মৌলবী মিলাদুন্নবী পাই নাই আল্লাহ তারে 90 বছরও কি করে নাই হেদায়েত কথা কয় না হেদায়েত মনে রাখবেন শত শত আল্লাহ বুঝিলি বুঝপাতা ন বুঝিলে এই ন বুঝিলি আল্লাহ বুঝার তৌফিক দান করুক আমিন আর একটা কথা বলে ফেলি আমাদের সমাজ একটা কথা আছে মুসলমানের ঈদ তো দুইটা মুসলমানের ঈদ ঈদুল ফিতর ঈদুল আযহা ঈদ মিলাদুন্নবী এটা আবার কোত্থেকে বানায় লইলা কথা কয় না কয় না কয় না আমি বলবো এই কথাটা যে বলেছে আমি ওনাকে 100% সত্য বললাম তোমারটা সত্য ঈদ মিলাদুন্নবীর কথা বাদ তোমারা বলেছো মুসলমানের জন্য ঈদ হলো দুইটা ঈদুল ফিতর ঈদুল আযহা আমি বলবো সত্য কথা কারণ হলো মুসলমান সমষ্টিগতভাবে দুই গ্রুপে বিভক্ত একটা হলো হুসাইনি মুসলমান একটা ইজিদি মুসলমান সমষ্টিগতভাবে যত মুসলমান আছে সকল মুসলমানের জন্য ঈদ হলো দুইটা ঈদুল ফিতর ঈদুল আযহা কিন্তু ঈদ মিলাদুন্নবী সকল মুসলমানের জন্য নয় ঈদ মিলাদুন্নবী হুসাইনি মুসলমানের জন্য ঠিক কি না বলেন ঈদ মিলাদুন্নবী ইমামদারের জন্য অসুবিধা না হ্যাঁ ঈদুল ফিতর ঈদুল আযহা হুসাইনি মুসলমানের জন্য ঈদের দিন এজিদি মুসলমানের জন্য ঈদের দিন মুনাফিক মুসলমানের জন্য ঈদের দিন সবার জন্য ঈদুল ফিতর ঈদুল আযহা মুসলমান ঈদের দিন কিন্তু ঈদ মিলাদুন্নবী এজিদি মুসলমানের জন্য নয় মুনাফিক মুসলমানের জন্য নয় বাছাই করা মুসলমানের ভিতরে এক নম্বর ইমানদার যারা তাদের জন্য নবীর ঈদের দিন এটা আমি বলি না এটা কোরআনে বলতেছে কে বলতেছে এই জন্য যত দলের কথা বলেন আজকে আমাকে বলছো যে নাম ধরিয়েন না কাউকে কিছু বলিয়েন না তো আমি বললাম তুই আরে ঠেউন দি ফেলাই করো দেখি হজুর খেয়া খেয়ারে কিছু নখন মানে তুই হ্যাঁ এটা কিতে মনে এটার সাহ চুটতেম না এটা কিছু তো খোয়া পড়িব ঠিক না বেটি খানা একজনের একজনের কিছু খোয়া পড়িব তো আল্লাহ বুঝো তৌফিক দো
আসেন যত দলের মৌলবি আছে সবাই ওয়াজ শুরু করার আগে একটা কোরআন শরীফের আয়াত পড়ে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী সল্লু আলাইহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সল্লু আলাইহি ওয়া সাল্লিমু কথা কয় না ওয়া সাল্লিমু এই আয়াতের অর্থটা বুঝেন আল্লাহ বলেন ইন্নাল্লাহা আমি আল্লাহ নিজে ওয়া মালাইকাতাহু আমার ফেরেশতাদেরকে নিয়ে একানা সঙ্গী নিয়ে আরে তো একানা সঙ্গী আছে একানা কি সঙ্গী আছে আল্লাহ বলে আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে দলবদ্ধ হইলাম দলবদ্ধ হইয়া কি করলাম ইউসাল্লুনা আলান নবী আমার নবীর উপরে দুরূদ শরীফ আদায় করি মিলাদ শরীফ আদায় করি দুরূদ শরীফ আদায় করি এই দুনিয়ার মানুষ শুনো আল্লাহর সাথে সাথে আবার ডাক দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার ঈমানদার বান্দা কিদার কিদার ইমাম দার দার মানে কি দার মানে রাখনে ওয়ালা দার মানে কথা কোনে দার মানে রাখনে ওয়ালা যার কাছে যিনি পাহাড় আছে তাকে বলে পাহারাদার যার কাছে জমি আছে তাকে বলে জমিদার যার কাছে মাল আছে তাকে বলে মালদার যিনি নামাজ পড়ে তাকে নামাজিদার বলে না যিনি রোজা রাখে তাকে বলে রোজাদার যার কাছে ঈমান সংরক্ষিত আছে তাকে বলে ঈমানদার জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলে ইয়া আইয়ুল মুনাফিকুন বলি নাই ইয়া আইয়ুল মুসলিমুন বলি নাই ইয়া আইয়ুল কাফিরুন বলি নাই ইয়া আইয়ুহান নাস বলি নাই এই দুনিয়ার মানুষ আমি খোদার সৃষ্টি জগতের ভিতরে যত মানুষ আছে আমি সবারকে বলি নাই সবাইকে হুকুম দিই নাই মানুষের ভিতরে বাছাই করে যারা ঈমানদার আল্লাহওয়ালা জান্নাতি আমি আল্লাহ তাদেরকে বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আল্লাহওয়ালা ঈমানদার জান্নাতি তোমরো আমার নবীর দুরুদ ভরো তাহলে নবীর দুরুদ পড়বে ঈমানদার কিদার আরো জোরে বলেন না আর দুরুদরে ব্যঙ্গাই বই দেখি কথা কয় না এটা কি এটা কি আমার কথা না কোরআনের কথা এটা ডাইরেক্ট কোরআনের কথা আসেন ঈদ মিলাদুন্নবী কোরআন আছে কি নাই সেই জন্য বলবো ভাই খেলাটেলি করে লাভ নাই সকল মুসলমানের জন্য দুইটা ঈদ ঈদুল ফিতর ঈদুল আযহা কিন্তু ঈমানদারের জন্য স্পেশাল ঈদ হলো ঈদ মিলাদুন্নবী ঠিক কি না আমরা যারা ঈমানদার আমরা ঈদ মিলাদুন্নবী করব আর তোমরা যারা মুসলমান নামদারে মুনাফিক তোমাদের কাজ বিরোধিতা করে দেওয়া তোমরা করতেই থাকো আমাদের কোনো আপত্তি নাই ঠিক কি না বলে ইমানদারের কাছে ইমানদার করবে যুগে যুগে ছিল থাকবে আল্লাহ বুঝার তৌফিক দান করো আরো জোরে বলেন আরেকটা তাহলে বুঝতে পেরেছেন আরেকটা কথা বলি বলে ঈদ মিলাদুন্নবী শ্রেষ্ঠ ঈদ কেন কারণ ঈদ মিলাদুন্নবী মানে ঈদ মানে আনন্দ মিলাদ মানে জন্ম সুবহানাল্লাহ বলেন না আরো জোরে বলেন বলে আমাদের দেশে বলে কোরআন ঈদ মিলাদুন্নবী আসেনি আচ্ছা ঈদের কথা যদি কোরআনে না থাকে দোস্তরে আপনাদের কাছে আমার প্রশ্ন আমরা পাঁচ ওয়াক্ত নামা পাঁচ ওয়াক্ত মসজিদে গিয়ে কি করি আরো জোরে বলেন আরো জোরে বলেন নামাজ কোরআনে আসেনি নামাজ কোরআনে আসেনি কোরআনে কি আছে আরো জোরে বলেন না আর একটু জোরে বলেন না জোর নামাজ তো কোরআনে নাই কোরআনে তো আছে সালাত কোরআনে আছে কি এই কথা কয় না হ্যাঁ সালাত আছে রোজা কোরআনে আছে নি কোরআনে আছে কি সোম কি আছে আরো জোরে বলেন কি আছে দোস্তরে আমি আপনার কাছে রেখে গেলাম আপনার কাছে প্রশ্ন করে গেলাম নামাজ কোরআনের মধ্যে না কোরআনে আছে সালাত আর রোজা কোরআনের মধ্যে নাই কোরআনে আছে সোম হুজুর নাই কেন কেউ যদি বলে নামাজ কোরআনে নাই তার কথা মিথ্যে হবে কারণ নামাজকে কোরআনের মধ্যে সালাতকে মানুষ নামাজ হিসেবে চিনে ঠিক কিনে বলেন সোমকে মানুষ রোজা হিসেবে চিনে আর কোরআন শরীফে ইয়াফরাহু যেটা ফার ফারহুন যেটা সেইটাকে মানুষ ঈদ হিসাবে চিনে সূরা ইউনুসের 58 নম্বর আয়াত আল্লাহ বলে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমতি ফা বিযালিকা ফালইয়াফরাহু হুয়া খাইরুম মিম্মা ইয়াজমুন এই ফারহুন যেটা ইয়াফরাহু মানে হলো ঈদ সুবহানাল্লাহ বলেন ইয়াফরাহু মানে কি
আইয়েন আর একটু ভিতরে যাই আমাদের সমাজে আগে আগে উপরে বিশ্বাস করি আরেকটা দোকাবাজি করে মৌলবীরা হলে বলে কি বলে 12 রবিউল আউয়াল নবীর আগমন তোমরা আনন্দ করো এই দিনতে নবীর মৃত্যু দিবস তো তোমরা সকালে আনন্দ করে বিকালে কান্দ না কেন নমাতদ হয় না কি আছে না এটা আছে না এটা আছে না যে বলবে 12 রবিউল আউয়াল নবীর মৃত্যু দিবস আমি নূরে বাংলা বলে গেলাম আল্লাহর জমিনে তার মতো ডামিশ তার মতো ব্যাকল তার মতো বেহায়া তার মতো নির্লজ্জ তার মতো অশিক্ষিত তার মতো মূর্খ আল্লাহর জমিনে দ্বিতীয় হবে না 12 রবিউল আউয়াল নবীর মৃত্যু দিবস নয় বলেন না মৃত্যু দিবস আরো জোরে মৃত্যু দিবস সংক্ষেপে ওয়াজ বুঝাই ফেলতে হবে কারণ বক্তা আরো আছে আলহামদুলিল্লাহ বলেন তো হুজুর রাসূলের মৃত্যু দিবস কয় তারিখ সুবহানাল্লাহ কয় না আরো জোরে বলেন না আমি বলবো না বন্ধু আমার ভাইরা আমার 12 রবিউল আউয়াল নবীর মৃত্যু দিবস নয় এটা যদি বুঝাইতে চায় আপনাদের কাছে আগে একটা কথা বলতে হবে আমাদের সমাজে মানুষ মারা যায়নি যায়নি আরো জোরে বলেন না মারা গেলে ফাতিহা আসেনি কয় দিনে কথা কন কয় দিনে আরো জোরে বলেন না আরো জোরে বলেন না ফাতিহা আসেনি আমাদের কাছে ফাতিহা আছে আবার ফাতিহা নাই কতগুলি আছে না এরা কয় ফাতিহা কোরআনে আসেনি এত কোরআন ফরসসনি কথা কয় না আরো জোরে বলেন না আর কোরআন ফরবি কোত থেকে যে সমস্ত মৌলবীরা স্টেজের মধ্যে উঠে ব্যানার ফরার সময় পায় না এই কোরআন ফরবি কোত থেকে আমাদের সমাজে বহুত মৌলবী আছে তো দেশের বাহিরে গিয়ে মিলাদুন নবী মিলাদুর রসুল রসুলের মিলাদ করে বাংলাদেশে যখন আইছে ডলারও হয়েছে মৌলুদুর রসুল করছে আবার বাংলাদেশে যখন আসছে জিজ্ঞেস কর আপনি যে বাংলাদেশে মিলাদুন নবী নাজায়েজ বললেন আবার মালয়েশিয়া মৌলুদুর রসুল করলেন উত্তর দিচ্ছে কত বড় মৃত্যু হতে পারে কত বড় দোকাবাজ হতে পারে কত বড় বেঈমান হতে পারে সে বলে আমি স্টেজ উড়েছি ব্যানার দেখি নাই কি দেখে নাই লানতুল্লাহি আলাল কাযিবিন ঠিক কি না বলেন না আই জোরে বলেন না স্টেজে উঠছে বেটা বলে ব্যানার দেখে নাই আমি বলবো যে বেটা ব্যানার দেখে নাই স্টেজে উঠছে ব্যানার দেখে নাই এই বেটা মনে বিয়ে করেন রে বউ দিছে না হালি দিছে এইটুকু দেখে নাই বেটা তোর কি বউ দিছে না নাকি একটা দেখে আরেকটা দেখাই দিছে এইটা দেখস না তুই বউর ঘুমটা উল্টানোর টাইম পাস তুই ব্যানার দেখানোর টাইম পাস দোখাবাস কোরআন খান আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক আমি কি ভুল বলেছি আমার কথা একটু কষ্টকর আমার কথা একটু স্পিড কারণ আমি কাউরে দোয়াক্কা বিফসেরা তোয়াক্কা করি না সত্য কথা বলবো জীবন যা আছে তা হায়াত কেউ বাড়াইতে পারবে না কমাইতে পারবে না বাঁচলাম নবীর মহাব্বতে বাঁচবো বাঁচবে হযরতে ফারুক আজমের মতো ফারুক আজমের আদর্শে একদিন দুনিয়ায় বাঁচবো এই ছাগলের মতো সারা বছর বাঁচার দরকার নাই আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক আসেন না তাহলে ফাতিহা বলে কিতাবে নাই আমি বলবো তুমি দেখবা কোথা থেকে ফাতিহা তো কোরআন শরীফটা আল্লাহ কোরআনুল করিম 30 পারা কোরআন শরীফ সর্বপ্রথম উদ্বোধন করেছে ফাতিহা দিয়ে কোরআন শরীফ উদ্বোধন করেছে কি দিয়ে আরো জোরে বলে না কি দিয়ে আরো জোরে বলে না কি দিয়ে তো প্রথম কোরআন শরীফে সূরা সূরার নাম কি সূরা তো কোন মৌলবী যদি কোরআনে ফাতিহা পাই নাই এটা কি সত্যবাদী না মিথ্যাবাদী কোরআনের প্রথমে তো ফাতিহা তুই ফাস না কেন তাহলে তুই কোরআন উল্টে যাই দেখাস নাই কথা কনা কথা কনা আর ফাতিহা দেখবে কত আমিও দেখছি যারা মিলাদুন নবী কারা কারা হয় নাই আমি যুগ বিয়োগ দেখেছি যারা ফাতিহার দলিল কোরআন হাদিসে পায় নাই তারা মিলাদুন নবীর দলিলও হয় নাই যারা কবর জিয়ারতের দলিল হয় নাই তারা মিলাদুন নবীর দলিল হয় নাই যারা নবী নূরের দলিল হয় নাই তারা মিলাদুন নবীর দলিল হয় নাই যারা রসুলের হাজের নাজরের দলিল হয় নাই তারা মিলাদুন নবীর দলিল হয় নাই যারা রসুলের মেলমে গায়েবের দলিল হয় নাই তারা মিলাদুন নবীর দলিল হয় নাই যারা রসুলের মদিনা জিয়ারতের দলিল হয় নাই তারা মিলাদুন নবীর দলিল হয় নাই যারা উরুস ফাতিহার দলিল হয় নাই তারা মিলাদুন নবীর দলিল হয় নাই যারা জানাজার নামাজের পরে দোয়ার দলিল হয় নাই তারা মিলাদুন নবীর দলিল হয় নাই যারা রসুলের বাম্মাকে ইমানদারের দলিল হয় নাই তারা মিলাদুন নবীর দলিল হয় নাই যারা রসুলের নূরের দলিল হয় নাই তারা মিলাদুন নবীর দলিল হয় নাই যারা মাওলা আলীকে পবিত্র পায় নাই সারাবি বলে তারা মিলাদুন নবী পায় নাই যারা সমাজের
পায় না মারাবা কোন না মিলাদুন নবী কোরআনেও আছে হাদিসও আছে এজমাইও আছে কিয়াসও আছে নবীর জীবনীতে আছে সাহাবীদের জীবনীতেও আছে বাংলাদেশও আছে পাকিস্তানও আছে করাচিতেও আছে ইন্ডিয়াতেও আছে সৌদি আরবও আছে দুবাইতেও আছে মালয়েশিয়াও আছে সারা বিশ্বে 165টা দেশে মিলাদুন নবী আছে শুধু বেঈমানের কফালে নাই মিলাদুন নবী নাই কই বেঈমানের কফালে কস না কার কফালে নাই এই কার কফালে কয় বাংলাদেশে সারাই মিলাদুন নবী না তুই দেখছস কোত্থেকে কোনা ব্যাং মিলাদুন নবী করার জন্য আপনাকে দোয়ার বরকতে মাত্র কালকে একদিন আছি পরশুদিন আবার ফুরু সুবহানাল্লাহ কোন আগামী শনিবার ঈদ মিলাদুন নবীর মাহফিল করব দুবাই আবুধাবিতে আমিন কয় না আগামী শনিবারে মাহফিল করব কই এক লাগাতার 15 দিন দুবাই এবং ওমানের মধ্যে সাত দিন করে মাহফিল করে আবার চলে আসব আমিন কয় না আরো জোরে বলেন না আমিন মিলাদুন নবী কিতাবে আছেনি যারা বলে এই কথাটা শেষ করে তারপর আমি মিলাদুন নবীতে ঢুকতেছি যারা বলে 12 রবিউল আউয়াল নবীর মৃত্যু দিবস তারা কত বড় ব্যাকল আমি আপনাদের বুঝাইয়া দিই খেয়াল করেন মানুষ মারা যায়নি কথা কয় না মারা গেলে ফাতে আসেনি কয় দিনে জোরে বলেন কয় দিনে আচ্ছা সাত দিনের ফাতিহা দেওয়ার জন্য যে টাইমটা তারিখটা গণনা শুরু করে এটা কোন তারিখ থেকে মারুর যেদিন মারা যায় ওই দিন থেকে সাত দিন নাকি যেদিন দাফন করে ওই দিন থেকে সাত দিন হ্যাঁ দুই গ্রুপ হয়েছে কেউ বলতেছে যেদিন মারা যায় দিন থেকে আর কেউ বলতেছে যেদিন দাফন করে ওই দিন থেকে নাউজুবিল্লাহ বলেন বন্ধু কথাটা খেয়াল করেন আজকের থেকে আজকের মাহফিল থেকে শিক্ষাটা নিয়ে যান অসুবিধা হবে কথা কয় না অসুবিধা হবে যেদিন মানুষ মারা যায় ওই দিন থেকে গণনা শুরু নয় ভুল কারণ মানুষ মারা যায় ওই দিন থেকে যদি গণে অনেক ভাই আছে বিদেশে মারা যায় বাংলাদেশে আনতে আনতে 9 দিন 10 দিন 12 দিন হয়ে যায় ঠিক নি কথা কয় না এখন ঠিক নি তো ওনারা বিমানের মধ্যে রাখিয়া তুমি যদি এখানে 7 দিনের গরু জবে করে গোস্তটা খাই লাও মানুষে কি করবো কথা কয় না মানুষও পাগল কইব না মানুষ কি বলবে দেখছো নি বেড়ার লাস্ট হাতে এসে আসে নাই বেড়া গোস্ত খাইতেছে এই জন্য মনে করবেন গণনা শুরু হবে যেদিন দাফন করে ওই দিন থেকে গণে গণে সাত দিন কোন দিন থেকে মাথা লারে কোন দিন থেকে গণনা শুরু কোন দিন থেকে আরো জোরে বলে না কোন দিন থেকে দাফন করার দিন থেকে গণনা শুরু হবে খেয়াল করবেন সুবহানাল্লাহ বলেন ও বন্ধুরা আজকের এই মাহফিল থেকে দলিলটা নিয়ে যান মানুষ যেই দিন দাফন করে ওই দিন থেকে মানুষের গণনা 4 দিনের ফাতেহা 40 দিনের ফাতেহা বছরের ফাতেহা 7 দিনে আতাই লুড়ি যত আছে বা 7 দিন ফাতেহা যেই দিন দাফন করে ওই দিন থেকে গণনা শুরু করা হয় এই চট্টগ্রামের মানুষ সাক্তা এলাকার মানুষ শুনো আমার তয়াল নবী ইন্তেকাল করেছে 12 রবিউল আউয়াল সোমবার সুবহ সাদেক সকালবেলা ফজরের টাইমে আমার রসুল যদি ইন্তেকাল করেন রসুল ইন্তেকালের পরে আমার নবীর জানাজার নামাজ হয় নাই আড়াই দিন পর্যন্ত মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়াল নবীর কলিজার টুকরা বিবি আমার দয়াল নবীর মহাব্বতের বিবি মাইশা সিদ্দিকার ঘরের মধ্যে যেখানে রসুলের সাথে আয়েশা সিদ্দিকার মুবাশারাত হয়েছিলেন ওই জায়গার মধ্যে আল্লাহর নবীকে শোয়া রাখা হয়েছে বিভিন্ন দেশের থেকে মানুষ আসা আরম্ভ হয়েছে বিভিন্ন হাজার হাজার মানুষ আসা আরম্ভ হয়েছে সবাই দেখে দেখে আমার দয়াল নবীর দেখে ঘুরে সারদিকে দুরুদ শরীফ পড়ে পড়ে চলে যায় সল্লু আলাইকা ইয়া মুহাম্মাদু সাদাকতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা এইভাবে বলে বলে দুরুদ শরীফ পড়ে পড়ে চলে যায় এইভাবে যাইতে যাইতে আড়াই দিন চলে গেল আরেকটু জোরে বলেন না কয় দিন কয় দিন কয় দিন কয় দিন
আড়াই দিন চলে গেল আড়াই দিন পর্যন্ত রাসূল পাককে মুয়াক্কাবে রওজা শরীফের মধ্যে শোয়ানো হয় নাই আড়াই দিন একজন আরেকজনের বলে ফারুক আজম বলে সিদ্দিক আকবর নবীকে কি করব তুমি বলো সিদ্দিক আকবর বলে ফারুক তুমি বলো ওসমান তুমি বলো মাওলানা আলী তুমি বলো একজন আরেকজনের দিকে তাকায় নবীকে কি করব বলানো যাচ্ছে না বর্ণনা দেওয়া যাচ্ছে না হঠাৎ করে দেখা যায় আল্লাহর কুদরতের মাধ্যমে এলান আসতেছে কুদরতের মাধ্যমে হই আসতেছে ও মদিনার মানুষ আমার নবীকে কিছু করতে হবে না আয়েশা যে জায়গার মধ্যে মুবাশারাত আয়েশার ঘর ওই জায়গায় আমার রাসূলকে শোয়ায়া দাও আড়াই দিন পরে আমার মদিনার রাসূলকে মদিনায় শোয়ানো হচ্ছে কয়দিন কয়দিন আড়াই দিন মানে কয় তারিখ 14 তারিখ কয় তারিখ কয় তারিখ আরো জোরে বলেন কয় তারিখ সাক্তার ভাইয়েরা বুঝিলে বুঝফাতা না বুঝিলে তেজফাতা বেড়া হইলে আগুয়া কলা গাছের ডাক এত কথা কওয়ার টাইম নাই রাসূল পাকের মৃত্যু দিবস নাই আমার রাসূলের যদি হায়াতুন নবী হায়াতি হাইরুল্লাকুম ওয়া মামাতি হাইরুল্লাকুম আমার দয়াল নবীলা আমি জিন্দা ছিলাম তোদের জন্য রহমত ইন্তেকাল করেছি এটু তোদের জন্য রহমত আমি রাসূলের আগমন দিবস কোরআনে আছে মৃত্যু দিবসের কথা নাই যদি কারো যদি এই কথা বলে 12 রবিউল রাসূলের মৃত্যু দিবস তার মত ব্যাকল হবে না কারণ রাসূলের মৃত্যু দিবস যদি করতে মনে চায় তুমি যাইবা 14 তারিখে আমরা নবীর আগমন দিবস করব 12 তারিখে ঠিক কিনা বলে 12 রবিউল আউয়াল রাসূলের আগমন দিবস কি দিবস আরো জোরে বলেন না মৃত্যু দিবস কয় তারিখ এই কয় তারিখ যারা কইব রাসূলের মৃত্যু হইলে 14 দণ্ড দিও মনে থাকবে না আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করো আমরা ঈদ মিলাদুন্নবী চাই কি চাই না আরো জোরে বলেন চাইনি তাহলে আমরা আমার সাথে একটু 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 আমার নিজের লেখা এই বছরের নতুন গত 2 তারিখের মধ্যে লেখা আমরা ঈদ মিলাদুন্নবী পালন করিব আমরা অসুবিধা নাকি অসুবিধা না শেষ করে দিম না না শেষ করে দেব নাকি না বলে খতন বাদে ছাই আবার হন বাতাস রংপুরের হইনি আমি যখন রংপুরে গেছি আমাকে শেষ করে দিতাম নি একবার এখনো তো সারা রাত করেন কি সারা রাত করেন কতক্ষণ পর বেড়া এটা এরকম করে আমাকে কিও আপনি যে আমার সারা রাত ওয়াজ করতে কইলেন আপনি যে ঘুমাইতেছেন ঘটনা নাকি লোকটা আমার কা হুজুর আমি ঘুমাইয়া থাকি বসে থাকি সিটে থাকি জাগ না থাকি দরকার হলে আমি ঘুমাইয়া থাকি আপনার সমস্যাটা কি আপনি তো আর মিছা কথা কইতে না ওয়াজ করতে চাই আপনারা কি বাতাস এটা পাইছেন নাকি একটা আমার লোক সবাই আমরা ঈদ মিলাদুন নবী পালন করিব আমরা আরো যা এদুন মানুষ হওয়া গালকে মাদি লিখে ভাই কে গুনু গুন হন এখানে কো জবান নান খোলো না আমরা ঈদ মিলাদুন নবী পালন করিব আমরা নবীর প্রেমে জশনে জুলুস রালি করিব আমরা ঈদ পালন করিব আমরা ঔলাদের রাসূল তৈয়ব শাহ জুলুস শিখাইছে বন ঔলাদের রাসূল তৈয়ব শাহ জুলুস শিখাই সেই জুলুস আজ দেশ বিদেশে ছড়িয়ে পড়ছে বলুন সেই জুলুস আজ দেশ বিদেশে গৌসুল আজম মাঝি ভান্ডারি জুলুস শিখাইছে হ্যাঁ গৌসুল আজম মাঝি ভান্ডারি জুলুস গৌসুল আজম গায়ে বিদনে জুলুস শিখাইছে সেই জুলুস দেশ বিদেশে সরি আরে নবীর শানে জুলুস করলে নবীর শানে জুলুস করলে জান্নাত মিলিব আমরা পালন করিব আমরা خ
খোদার হুকুম জুলুস কর নবীজির শানে ফলে ইফরাহু সূরা ইউনুস বলেছে কুরআনে বলো না ফলে ইফরাহু সূরা ইউনুস বলেছে কু আরে নবীজির শান বেঈমানেরা নবীজির শান বেঈমানেরা কেমনে বুঝিব আমরা পালন করিব আমরা বড় আশা রাখছি মনে আমরা গুনাগার হন বড় আশা রাখছি মনে আমরা গুনা এই জীবনে পাবো একবার নবীজির দিদার বলুন এই জীবনে পাবো বড় আশা রাখছি মনে আমরা গুনাগার হন বড় আশা রাখছি মনে আমরা এই জীবনে পাবো একবার নবীজির দিদার বলুন এই জীবনে আরে নবীর প্রেমে নূরে বাংলা জীবন শোভিব হাইরে নবীর প্রেমে এই গোলামরা জীবন শোভিব আমরা আমরা ঈদ ঈদ মিলাদ নবী কিতাবে আসেনি আয়ন তো লোক গুগ্গো বাড়ি করে আসে রাগ করতেছেন বললো গর গা কে নোটা রায় আগো হই আড়ে খেললো বিয়াই লাগে ধন্যবাদ তত দুটিয়া সাঁদালে ধন্যবাদ আল্লাহ কবুল করো এই আমার কাছে একটা কিতাব আছে দেখেন এই কিতাবের নাম হলো বুখারী শরীফ কি শরীফ কি শরীফ কথা কয় না কি শরীফ বুখারী শরীফ পঞ্চম খণ্ড কোন খণ্ড হামেদিয়া লাইব্রেরি থেকে ছাপানো কোন লাইব্রেরি কথা কয় না কোন লাইব্রেরি হামেদিয়া লাইব্রেরি থেকে ছাপানো এই কিতাবের যিনি লিখক বুখারী শরীফ পঞ্চম খণ্ড সিরাতুন নবী সংকলন কিতাবের হামেদিয়া লাইব্রেরি থেকে ছাপানো কিতাবের যিনি লেখক ওনার নাম হলো শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব মৌলানা আজিজুল হক মৌলানা আজিজুল হক সাহেব উনি কে আগে ওনার পরিচয়টা নেন আমাদের বাংলাদেশে বিশেষ করে একটা ইসলামী দল আছে যে দলটাকে মোটামুটি সবাই চিনে এই দলের নাম হলো হেফাজত ইসলাম ঠিক কি না আমাকে গালি দিছি এই ট্যাবলেট স্টপ আব্বানামাতিবি কোরআন মারে দিনবে হেফাজত ইসলাম চিনেন আপনারা কথা কয় না ইসলাম একটা দল হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক সাহেব ঠিক কি না কথা কয় না মাওলানা মামুনুল হক সাহেব এই মামুনুল হক সাহেবের আব্বা জান হলো মামুনুল হক সাহেবের আপনারা চিনেন নি কথা কয় না এখন কোথায় আছে কথা কয় না কই আছে তোলে তো চিনছেন আমি মনে করছি দক্ষিণপাড়া মামুন আরও আছে না এরকম মনে করবেন ওই জেলখানায় যে মামুনুল হক সাহেব আছেন ওনার আব্বা জানের লেখা মাওলানা আজিজুল হক সাহেব এটা হলো মাওলানা মামুনুল হক সাহেবের আব্বা জান আলহামদুলিল্লাহ কয় না মাওলানা মামুনুল হক সাহেবের আব্বা জান শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব বুখারী শরীফ পঞ্চম খণ্ড কোন খণ্ড বুখারী শরীফ পঞ্চম খণ্ড সিরাতুন নবী সংকলনে মাওলানা আজিজুল হক সাহেব 36 নম্বর পৃষ্ঠা কয় নম্বর 36 নম্বর পৃষ্ঠার ভিতরে একটা অধ্যায় লিখেছেন একটা চ্যাপ্টার লিখেছেন অধ্যায়ের নাম দিয়েছেন বেলাদত বা শুভ জন্ম বেলাদত বা বেলাদত বা শুভ জন্ম এই অধ্যায়ের মধ্যে আমার নবীর আগমনের ইতিহাস নবীর আগমনের বর্ণনা দিচ্ছেন সুবহানাল্লাহ বলেন আরেকটা জোরে উনি বর্ণনা দিতে 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 মাওলানা মামুনুল হক সাহেবের আব্বা জান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব 38 নম্বর পৃষ্ঠার ভিতরে এসে বলতেছেন নবীজির নূরে নবীজির
আমার নামাজ চলে না থাকুক, নবীজির নূরে সারা বিশ্ব আলোকিত হইবে। খেয়াল করো, কারো যদি বিশ্বাস না হয় আমার থেকে ছবি তুলে নিয়ে যাবেন। নবীজির নূরে সারা বিশ্ব আলোকিত হইবে, তাই তাহার শুভ আগমন লগ্নে এই নূরের বিকাশ ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেই নূরের সত্তা ছিলেন। আল্লাহ তাআলা বলিয়াছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আলোচ্য আয়াতে যে নূরের উল্লেখ আছে সে নূর হইলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তাহার শুভ আগমনের নূর বা আলোর বিকাশ চমৎকার সামঞ্জস্যময় বটে। উক্ত আয়াতের উক্ত আলোতে সিরিয়া উদ্ভাসিত হওয়াও সুন্দর অর্থই রাখে। বহির্বিশ্বে এই আলোর বিকাশ সর্বপ্রথম সিরিয়ায় হইয়াছিল, মুসলমানগণ সর্বপ্রথম সিরিয়া দেশেই জয় করিয়াছিলেন। আরেকটু জোরে বলেন, ও বন্ধু মাওলানা মামুনুল্লাহ সাহেবের আব্বাজান শাইখুল হাদিস, আমাদের বাংলাদেশের হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিবের আব্বাজান বর্ণনা দিচ্ছেন, এই দুনিয়ার মানুষ শুনো, 12ই রবিউল আউয়াল সোমবার সুবহ সাদেক মা আমেনার গর্ভ থেকে আব্দুল্লাহর পেশানি থেকে মক্কার জমি বাক্কার জমিনের মধ্যে মা আমেনার গর্ভ থেকে একটা সন্তান আসে নাই, একটা নূরের নবী এসেছে। নবী নুন্না মাটি, নুন্না মাটি, আমি বলছি না শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব বলেছেন, বন্ধু যারা মাটি মাটি করো আপনাদের কদমে আমার দুইটা হাত রেখে অনুরোধ করে গেলাম মৌলানা আজিজুল হক সাহেবের কাছে যান। ওনার শাহজাদা বৃন্দের কাছে গিয়ে বলেন, আপনার আব্বা নূর লেখেছে তাই আমরা নূর মানি। নবীর নূর বলে আজিজুল হক সাহেব যদি জান্নাতে যায় আমরা জান্নাতে যাব, নবীর নূর বলার কারণে আজিজুল হক সাহেব যদি জাহান্নামে যা আমরা জাহান্নামে যাব, ঠিক কি না বলে? ঠিক নি? আচ্ছা ওটার কথা বাদ দেন, আরেকটা কথা বলি আমি, হক কথা সত্যটা বলি। বর্তমান সমাজে বাংলাদেশের মধ্যে আমাদের কৌমি হুজুরদের ভিতরে বড় একজন আলেম আছেন বাংলাদেশের সবাই মোটামুটি তারা চিনে, ওনার নাম মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরি। চিনেন নি? কথা কয় না, কথা কয় না। উনি মেয়ে বিয়ে দিয়েছেন, ওনার মেয়ের জামাইয়ের নাম হলো জোবাইর আহমদ তাশিফ, না ঠিক আছে নি? জামাই এবং শ্বশুর, শ্বশুর বাড়িতে আব্দুল আব্দুল খালেক শরীয়তপুরি সাহেবের বাড়িতে জামাইয়ে গজল গাইতেছে আর শ্বশুরে আনন্দ করতেছে। কি গজল গাইতেছে? নূরওয়ালা আয়া হে, নূর লেখার আয়া হে, সারে আলম মে দেখো কাইসা নূর, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীর কি বলছে? কি বলছে? আমরা না তারা? এই বলেন না কারা? তো যদি হয় তারা মেনে নিবেন, হারা হারা মানি ফেলো গই, আল্লাহর আর বুঝবে তৌফিক দান করো। আরো জোরে বলেন আমিন। ভাইজান আমার, বন্ধুরা আমার, বলতে চেয়েছিলাম যে যত কিছু করবে করুক, বাতেলের কাম বাতেলি করা, কান দেওয়ার টাইম নাই। এই জন্য আমাদের মাইজবান দাড়ি গজলের মধ্যে আছে, আছে না? আছে না? আমার প্রাণে খোঁজে মাইজবানদার, নিন্দা করলে ক্ষতি কি আমার, আমার প্রাণে অসুবিধা না, একটা হন তোলে, আমার প্রাণে খোঁজে মাই নিন্দা করলে ক্ষতি কি, নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দা করা স্বভাব তার, নিন্দা করলে ক্ষতি কি আমার, আমার প্রাণে খোঁজে।
শুনো যত বন্ধুগণ নিন্দুকের তোমরা কবু বেব না দোষে মন ঠিক কি না আরে জোরে গাও না যারা তোমাকে নিন্দা করো দুশমন ভাবিও না মনে করো তারা তোমার সবচেয়ে বড় আপন কারণ কেন জানো ওই নিন্দুকে দূরে বসে বসে তোমার বিরুদ্ধে কইব তোমার গীবত কইব তোমার বদনামি করব তোমার নামে বানাইয়া বানাইয়া কিচ্ছা রটনা করব আর তুমি ঘরে বসে বসে তোমার গুণ তার কাছে চলে যাব ফেরেশতারা হেতা সব আপনার কাছে নিয়ে আইব ঠিক নি পৃথিবীতে এমন আপন পাইতেন না যে আপনে গুণের বর্দালয় সব আপন কইব বাবা গুণের বুঝা আমি নিতে পারতাম না একমাত্র দুশমনের রসুলে দেখো গুণাটা আমার কথা কয় না ঠিক নি আরে জোরে কন না আমার এক লোকে কয় হুজুর আপনার লাইফের মধ্যে ডুবলে দেখে হালি আপনার এক গাইল দেয় আমাকে গাইল দেয় লোলা যত গাইল লেব যত কমেন্টস করবো তত আমার ভিউজ বাড়বো এটা বলেন না হ্যাঁ নিন্দুকের কাম নিন্দা করে আমার এদিকে কান দেওয়ার টাই কথা কয় না ঠিক নি শুনো যত বন্ধুগণ নিন্দুকের তোমরা কবু বেব না দোষ আর শুনো যত নিন্দুকের তারা তরিকতের দোফারে মত তরিকতের দোফারে মত দয়া করুক পরিষ্কার নিন্দা করলে ক্ষতি কি আমার আমার প্রাণে খোঁজে সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ কয় না আরো জোরে কয় না দেখো খোদার তৈরি ঢোল দুনিয়া মাই সামরাসানি ভিতরে তার হোল সুবহানাল্লাহ কয় না এখানে ডোল দেখলো কতগুলি গাজল আছে না আরে তুমি কাদেরিয়া তরিকতর যদি কোনো মানুষ যদি কাদেরিয়া তরিকতর হয়ে থাকে তুমি বাংলাদেশে লাফালাফি করে লাভ নাই এখনো পর্যন্ত বাগদাদ শরীফে আমার হুজুর গৌসুল আজম মাহবুবে সুবহানি গৌসে সমদানি কাইমে জবানি হাইকেলে নুরানি পীরে পীরানি আবু মোহাম্মদ সৈয়দ আব্দুল কাদের জিলানি বাগদাদি রহমতুল্লাহ আলাইহির দরবারে যাইয়া দেখেন আমার গৌসে বাগের দরবারে যেই ডোল আছে একজন দুজন না এক ডোল বাজানোর জন্য 35 থেকে 40 জন মানুষ লাগে এত গুড়ো ডলিবে না যদি কোন এই ফর্দা যা তোর ইবে ভান্ডান দুবো ইবে ভান্ডান হবো বুধে 35 থেকে 40 জন লাগে তো ডলিবে বাজাতে কিন্তু তুই এটা হতু দেবি তুই তো এটা সাক্তার ভিতর ঘুম যাবি দে না তোর আমি ইনে আর আর এটা কত না সহজে আপ বিদেশত গিয়ে নৌ যায় তুই এটা বিদেশত যাবি তুই তোকে যে সরি করি বেললাই তুই আগা মাথা করতেন বুঝিবি আল্লাহ আর আর বুঝিও তৌফিক দাও আরো জোরে হ না দেখো খুদার তৈরি ডুল দুনিয়া মাই সামরাসানি ভিতরে তার আরে নানান রঙের বাদ্য বাজে নানান রঙের বাদ্য বাজে শুনতে লাগে চমৎকার নিন্দা করলে ক্ষতি আমার প্রাণে খাদেমের রমেশের বাণী প্রাণ দিয়েছি পীর কদমে যা করেন তিনি ঠিক না বিশেষ আছে না বায়াত মানে কি হইতারো না বায়াত শব্দের অর্থ হলো বিকৃত হয়ে যাওয়া কি হয়ে যাওয়া ইয়া কথায় কে গেলে আবার লম্বা দরকে দিয়ে কি হয়ে যাওয়া আরো জোর হ না বিকৃত হয়ে যাওয়া বায়াত শব্দের অর্থ হলো বিকৃত হয়ে যাওয়া তার মানে নিজের ইচ্ছা বিক্রি করে দাও আমার ইচ্ছা বলতে কিছু নাই মুর্শিদ আপনার কদমে কোরবানি দিয়েছি আপনি খাওয়াইলে খাবো আপনি ফিন্দেলে ফিনবো আপনি যেতে বললে যাব আপনি বলবে শুনবো আপনি যাহা বলবেন তাহাই করব আমার বলতে কিছু নাই আমি আপনার হয়ে গেছি তার নাম হলো বায়াত হয়ে যাওয়া ঠিক কিনে বলে এত রহমের চিন্তা ভাবনা কি তুমি জ্ঞান হবে ইবের নাম মোহাম ইবের নাম মোহাব্বত ইবের নাম কি মাতা ইবের নাম কি বগরের বউরে যায় কই তো কই হয় না না বিবিরে তোমার মন বরাবর সল্লাম দুলটা ফলটা হইতো না
আল্লাহর আর বুঝবে তৌফিক দাও যাই হোক বাবারা আমার বন্ধুরা আমার আসন একটু লম্বা হয়ে যাচ্ছে এই জন্য আমি বলতে ঈদ মিলাদুন্নবীর কথা বলতে চেয়েছিলাম মাওলানা মামুনুল হক সাহেবের আব্বা জান বলে 12 রবিউল আউয়াল সোমবার নবীর নূর এসেছে কি এসেছে কি এর নবী এই কি এর নবী আরো জোরে বলেন কিসের নবী নবীর আগমন হয় নাই মাওলানা মামুনুল হক সাহেবের আব্বা জান ওই কিতাবের 38 নম্বর পৃষ্ঠার ভিতরে বলতে 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 শেষ পর্যন্ত গিয়া বলেন নিখিল সৃষ্টি অভিনন্দন জানাইয়া আছে তাহার সমস্ত প্রকৃতি বহি আছে সকলের উপর আনন্দের বর্ণ আনন্দের বন্যা দ্বারা জোরে বলেন না সুবহানাল্লাহ মাওলানা মামুনুল হক সাহেবের আব্বা জান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব বর্ণনা দিচ্ছেন এই দুনিয়ার মানুষ শুনো 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদেক আমার দয়াল নবীর আগমনে আসমান খুশি হয়েছেন জমিন খুশি হয়েছেন চন্দ্র খুশি হয়েছেন সূর্য খুশি হয়েছেন আসমান তরুলতা খুশি হয়েছেন গাছপালা তরুলতা খুশি হয়েছেন সবাই খুশি হইয়া আল্লাহর সৃষ্টি জগৎ দাঁড়াইয়া গেছে সবাই দাঁড়াইয়া দাঁড়াইয়া আনন্দ করে করে বলে নবীর আগমন মিলাদ শরীফ করে দাঁড়াইয়া নবীর সালাম দিয়ে মিলাদ নবী পালন করে তারা সবাই বলে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সলাওয়াতুল্লাহি আলাইকা জোরে বলেন সুবহানাল্লাহ আমরা সুন্নিরা নবীর দাঁড়াইয়া সালাম দিই এটা দলিল আমাদের না তোমাদের কাদের কাদের এই কাদের মাসরুল বড় হাদার আর নয় তুরার আর বানানো হই আর আর যা এই লগ্ন দলিল দেখা মারফুত যদি বাংলাদেশ হত হল এই লগ্ন কিতাব কোন উগ্র দলিল দেখা যদি মিলাদ নবী না যায় হালিয়া তো তুরড়ে দেই নি উগ্র দলিল দেখা এই লগ্ন কিতাব কোন আর তো দেখায় ঠিক নেই দলিল আর না তারার নবীর তি এটি আসমান জমিন কি দিয়ে কর দে নবীর সালাম তি দে দে না বই দে দে হ্যাঁ বই দিলে সমস্যা আছে না আর সমস্যা না হই আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা নবীজির দরুদ সালাম দাঁড়াইয়া দিলেও দাও বসিয়া দিলেও দাও শুইয়া দিলেও দাও তোমার যেমনে ভালো লাগে তেমনে দাও আমাদের কোনো আপত্তি তবে আমরা দাঁড়াইয়া নবীর সালাম দিই এটা যদি তুমি আপত্তি করো তোমার পিছনেও সাপ আমাদের মনে চায় আমরা দাঁড়াইয়া দিই এটা সাতিসের কথা সাহাবাই কেরাম নবীর দাঁড়াইয়া সালাম দিয়েছেন আরে মিয়া নবীর দাঁড়াইয়া সালাম দিলে তোমার গায়ের মধ্যে জ্বলাজ্বলি আরম্ভ করে আমার নবীর কথা বাদ দাও না আমাদের সমাজের মধ্যে কবরস্থান আসেনি মাথা না মাথা না কথা কনে আসেনি কবরস্থানে জিয়ারত করতে যাননি যাননি শুক্রবারে যায়নি নমাতদ যাও না যাইয়ের জিয়ারত করে না কি জিয়ারত জিয়ারতের প্রথম সর প্রথম বাগে প্রথমে কবরস্থানে যাওয়ার সাথে সাথে কবরস্থানের সামনে কি বলে কি সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া ডাকি আসসালামু আলাইকুম সকিনার বাপ কি হয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাবা বলেন না কি বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল দাঁড়াইয়া বলে না বসে বলে দোস্তরে আপনার ব্রেনের মধ্যে আমার প্রশ্ন কবরের মধ্যে কবরস্থানের মধ্যে সমাজের সুতকুর মতকুর গাজাকুর উস্কিকুর বেন্ডিকুর লাড়াকুর সিটিং বাটপার ট্যাবলেট বেরি আরগু জারগু মোলো ভাল উকিল বেরিস্টের মাইয়ে বমরত বেগুন কবরত আছে না নমাতের কে আপনার কাছে প্রশ্ন একজন সুরের কবরের সামনে গিয়ে যদি আমি দাঁড়াইয়া সালাম দিই একজন সুতকুরের কবরের সামনে গিয়ে যদি আমি দাঁড়াইয়া সালাম দিতে পারি একজন মদদির কবরে গিয়ে যদি আমি দাঁড়াইয়া সালাম দিতে পারি এটা যদি বেদাত না হয় যেই নবীর জন্য সারা পৃথিবী নয় খোদার খোদাই বানাইল নবী ওইটারে দাঁড়াইয়া সালাম দিলে কি বেদাত হবে নবী এটা কি সুতকুর শ্বশুর হরে বন্ধু এই এই জ্ঞানটা কারে দিবেন কে দিবে আলহামদুলিল্লাহ করেন আরো ধরে করেন সুবহানাল্লাহ